السلام عليكم সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাগান্ধা উপজেলার যে পাঁচগাঁও যে বর্ডার এলাকা সেই বর্ডারি পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন পরন্ত বিকালবেলা ঠিক মাগরিবের আগ মুহূর্ত আমাদের বাংলাদেশের যে ফসলি মাঠ সেখানে ধানের জমি আপনারা দেখতে পাচ্ছেন একটি অনিন্দ্য অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজ করছে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে তার সোনালী আভা আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক তার পাহাড়ের পাদদেশে কুল ঘেঁষে পাহাড়গুলো আকাশচুম্বী পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এবং আমাদের মাঠগুলোতে ফসলি জমি সোনালী কৃষকের সোনালী ধান পিছনে এত সুন্দর পাহাড় প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি যদি একটু বিধিনিষেধ বা কড়াকড়ির কারণে পাহাড়ের যেতে পারতেছে না লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষানি ভাইরা মাঠ থেকে গরু ছড়িয়ে তারা বাড়ি ফিরছে এক অনিন্দ্য সুন্দর এক অনিন্দ্য অসাধারণ সৌন্দর্য আমরা উপভোগ করছি আজকের এই পাঁচগাঁও বর্ডার এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এবং আমাদের বাংলাদেশের যে সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকার যে ভাইরা আছেন তাদের যে ফসলি জমি তাদের যে আপনার ভেজিটেবল সবজি বাগান এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাউ বাগান ওই পিছনে আপনার বিজিবি ক্যাম্প এবং বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের পাহারা তারা অবস্থান করছে খুবই ভালো লাগছে যদিও এরিয়াটা এখানে পর্যটন স্পটটি খুব বেশি বড় নয় ছোটই তারপরে যতটুকু দেখার মতো আসলে ক্যামেরার চেয়ে চোখে আমাদের নিজস্ব যে অনুভূতি সেটা চমৎকার খুবই চমৎকার আশা করি আসলে আপনাদের খুব ভালো লাগবে যদিও আমাদের কিশোরগঞ্জ থেকে আমি এসেছি দূরত্ব অনেক 4-5 ঘন্টা জার্নি করে এসে যে যতটুকু তৃপ্তি নেওয়ার কথা ততটুকু আসলে পাওয়া যায়নি ধন্যবাদ সবাইকে